इस्लामिक लाइव मीडिया बीडी हकानी आलिम देर वाजेर महा भंडार मुहम्मद इब्राहिम सब्बिर हुसैन आशिकुल इस्लाम एवं राणा इस्लाम तारा सकले काछाकाछी प्रश्न करेछेन इस्लामी बैंके डीपीएस बा फिक्स्ड डिपोजिट रेखे तार लभ्यांश भोग करा जाबे कि जेहेतु बैंकेर कर्तृपक्षेर संगे कथा बोल्ले तारा जानान जे कयेकटी कारणे सूद हवार सम्भावना आछे सेगुलो तारा एड़िये चलेन जे सकल कारणे सूद हवार सम्भावना आछे इस्लामी बैंकगुलो ता एड़िये चलेन তারা আরো বলেন যে ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে সুদ না হওয়ার সুতরাং এরপরও ব্যাংক সুদি লেনদেন করলে এর জন্য ব্যাংকই দায়ী থাকবে গ্রাহক নয় যেমন ইমাম সাহেব যদি উযু ছাড়াই নামাজ পড়িয়ে দেন ওনার উপর ইক্তিদা করার কারণে মুসল্লিদের কোনো দায়ভার থাকবে না তো এটি একটি কমন সমস্যা আমাদের সমাজে যে ইসলামী অনেকগুলো ব্যাংক আমাদের সমাজে শুধু নয় আমাদের দেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সারা দুনিয়াতেই ইসলামী ব্যাংক চলছে এখন তো এখন এই ইসলামী ব্যাংকগুলোতে ডিপোজিট রেখে ইসলামী ব্যাংকগুলোর যে মুদারাবা অ্যাকাউন্ট আছে সেই মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে লভ্যাংশ আসে সেই লভ্যাংশ ভোগ করা এটি বৈধ হবে কিনা তো প্রিয় ভাই এই ব্যাপারে আসলে ওলামায়ে কেরামের এই মতামত বিভিন্ন রকমই পাওয়া যায় আমি এক্ষেত্রে ফতোয়ার ভাষায় কথা না বলে আমি মাসালার কথা ভাষায় কথা না বলে আমি পরামর্শের কথা বলতে চাই পরামর্শের কথা বলবো সেটি হলো যেহেতু আসলে একটি ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে অতঃপর এই এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয় শত শত ইনভেস্ট হয় এবং প্রত্যেকটি এই ইনভেস্টরই যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটাই ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় কাজেই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কিনা এটি আসলে নিশ্চিতভাবে জানা বলা কঠিন আর আমাদের অভিজ্ঞতা হলো আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন কিছু ত্রুটি বিচ্ছুতি থেকেই যায় কাজেই এই জন্য কারো পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে কোনো ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে তাহলে এই ধরনের যেহেতু এখানে কিছুটা সংশয় এবং সন্দেহের অবকাশ রয়েছে এজন্য এই ধরনের ব্যাংকে ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা থেকে বিরত থাকাটাই অধিকতর সতর্কতার কারণ হবে অধিকতর সতর্কতার পন্থা হবে আর যদি কেউ একান্ত বাধ্যই হয়ে যায় তার যদি আর কোনো উপায় না থেকে থাকে সে যদি এমন অবস্থায় হয়ে যায় যে তার অন্য কোনো আয় উপার্জনের ব্যবস্থা নেই এমনকি সে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কোনো সুদি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার মতো পরিস্থিতি তার এরকম যদি তার দিনদারির অবস্থা হয় তাহলে সেই ধরনের ভাইদেরকে আমরা পরামর্শ দিব যে তুমি সরাসরি সুদি ব্যাংকে সুদ রেখে টাকা রেখে সুদ না খেয়ে তুমি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে সেখানকার লভ্যাংশ ভোগ করো আর এই কথাটি অবশ্যই যারা ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছেন দায়িত্বশীল রয়েছেন ব্যাংকগুলোর যারা শরিয়া কাউন্সিলের মেম্বার রয়েছেন এবং ব্যাংকগুলোর যারা ম্যানেজিং পোস্টগুলোতে রয়েছেন দায় দায়িত্ব অবশ্যই তাদের উপর বর্তাবে তবে গ্রাহকরা যেহেতু জানছি আমরা ব্যাপকভাবে কিছু সংশয় রয়েছে কাজে এক্ষেত্রে গ্রাহকদেরও একেবারে সম্পূর্ণ দায় মুক্তির উপায় নেই সতর্কতা অবলম্বন করতে চাইলে কেউ এই ধরনের আয় ভক্ষণ করা থেকে বেঁচে থাকাটাই বেশি অধিকতর সতর্কতার কারণ হবে তবে যারা আমরা এমনিতে টাকা রাখি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি তাদের জন্য অবশ্যই এটি উত্তম হবে যে ব্যাংকিং যেহেতু করতেই হয় ব্যাংকিং কার্যক্রম ছাড়া আমাদের কোনো উপায় নেই আমি যখনই কোনো টাকা রাখি আমি কারেন্ট অ্যাকাউন্টে রাখি অথবা সেভিংস অ্যাকাউন্টে রাখি সেটি ওই ব্যাংকের জন্য একটি লাভের একটা ব্যাংক এটার দ্বারা উপকৃত হয় কাজে সেক্ষেত্রে আমি সুদী ব্যাংকে কনভেনশনাল ব্যাংকগুলোতে আমরা ব্যাংকিং না করে ইসলামিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং করাটা এটি আমাদের জন্য ভালো হবে কাজে এক্ষেত্রে আমরা সুদ এবং সুদী কার্যক্রমকে সহায়তা করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন